প্রোগ্রামিং এর পঞ্চম ভিডিও টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। গত লেকচারে আপনারা শিখতে পেরেছেন কিভাবে পূর্ণ সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ এবং ভাগশেষ নির্ণয় করতে হয়। আজকে লেকচারে আপনারা শিখতে পারবেন কিভাবে দশমিক সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ এবং ভাগশেষ নির্ণয় করতে হয়। তো চলুন প্রোগ্রামটি শুরু করি। আমরা যেহেতু এবারে দশমিক সংখ্যা নিয়ে কাজ করব, তাই এবারে আমাদের ডাটা টাইপ হবে ফ্লোট। ফ্লোট ডাটা টাইপ শুধুমাত্র দশমিক সংখ্যার ক্ষেত্রে ব্যবহৃত হয়। তো ডাটা টাইপের পরে এবার আমরা আমাদের ভেরিয়েবল ডিক্লারেশন করব। প্রথমে নাম ওয়ান সমান, এর মান ধরে নিলাম 5.3, তারপর কমা, আরো একটি ভেরিয়েবল নাম টু ইকুয়াল, এর মান ধরে নিলাম 2.1, আরো একটি ভেরিয়েবল যেটি আমাদের ফলাফল প্রদর্শন করবে রেজাল্ট। আমাদের ভেরিয়েবল ডিক্লারেশন আমরা সম্পন্ন করলাম। এবারে আমরা কমান্ড দেব যোগ বিয়োগ গুণ ভাগ ভাগফল এবং ভাগশেষের জন্য। তো প্রথমে আমরা যোগ করি রেজাল্ট ইকুয়াল নাম ওয়ান প্লাস নাম টু, সেমিকোলন দিয়ে স্টেটমেন্ট শেষ করলাম। এবার আমাদের ফলাফল প্রকাশের পালা। প্রিন্ট এফ ডাবল কোটেশন, এর ভিতরে আমরা লিখব দ্য সামেশন ইজ পার্সেন্ট এফ। আমরা ইন ডাটা টাইপের জন্য দিয়েছিলাম পার্সেন্ট ডি, আর ফ্লোট ডাটা টাইপের জন্য দেব পার্সেন্ট এফ, আশা করি বুঝতে পেরেছেন। এরপর আমরা স্ল্যাশ এন দিয়ে নতুন একটি লাইন তৈরি করে রেখে দিলাম। এরপর আমরা ভেরিয়েবলটি ডিক্লারেশন করে দিচ্ছি, এখানে রেজাল্টের মানটি পার্সেন্ট এফ এ রিপ্লেস করবে, তাই এখানে রেজাল্ট ভেরিয়েবলটি আমরা বসাবো। এবারে আমরা বিয়োগ করব রেজাল্ট ইকুয়াল নাম ওয়ান মাইনাস নাম টু। এবারে ফলাফল প্রকাশের পালা। প্রিন্ট এফ প্রথম বন্ধের ভিতরে ডাবল কোটেশন, দ্য সাবট্রাকশন ইজ পার্সেন্ট এফ ব্যাকস্ল্যাশ এন, এরপর কমা দিয়ে রেজাল্ট, স্টেটমেন্টটি সেমিকোলন দিয়ে শেষ করলাম। এরপর আমরা গুণনের কাজ করব, এখানে লিখব রেজাল্ট ইকুয়াল নাম ওয়ান ইনটু নাম টু। এবারে ফলাফল প্রকাশ করতে যাচ্ছি, দ্য মাল্টিপ্লিকেশন ইজ পার্সেন্ট এফ ব্যাকস্ল্যাশ এন, এখানে রেজাল্ট রিপ্লেস করবে। তো এবারে আমরা ভাগ করব রেজাল্ট ইকুয়াল নাম ওয়ান ভাগ নাম টু। ফলাফল প্রকাশের পালা। প্রিন্ট এফ দ্য কোশ্যান্ট ইজ পার্সেন্ট এফ, এখানেও আমাদের ফলাফলটি রেজাল্ট ভেরিয়েবলের মান রিপ্লেস করবে। এবারে আমরা ভাগশেষ নির্ণয় করতে যাচ্ছি। আগের বার অর্থাৎ পূর্ণ সংখ্যার জন্য ভাগশেষ নির্ণয় করেছিলাম, তো সেই ক্ষেত্রে আমার প্রমাণ দিয়েছিলাম রেজাল্ট ইকুয়াল নাম ওয়ান পার্সেন্ট নাম টু। আমরা এই স্টেটমেন্টটি পূর্ণ সংখ্যার জন্য কমান্ড করেছিলাম, কিন্তু এই স্টেটমেন্টটি দশমিক সংখ্যার জন্য মোটেও কার্যকর নয়। তো আমাদেরকে যা করতে হবে, রেজাল্ট ইকুয়াল নতুন একটি কমান্ড হচ্ছে এফ মোড। এফ মোড মানে হচ্ছে ফ্লোট মডুলাস, অর্থাৎ আমরা যে দশমিক সংখ্যা নিয়ে কাজ করছি তার মডুলাস আমরা নির্ণয় করব। তার জন্য আমাদেরকে যে কমান্ডটি দিতে হবে সেটি হচ্ছে এফ মোড। এরপর প্রথম বন্ধনী এর ভিতর আমরা লিখব নাম ওয়ান কমা নাম টু, এরপর সেমিকোলন দিয়ে স্টেটমেন্টটি শেষ করব। এবারে ঠিক আগের মতো ফলাফল প্রকাশ করে দেব। প্রিন্ট এফ দ্য মডুলাস ইজ পার্সেন্ট এফ, এখানেও রেজাল্ট রিপ্লেস করবে। তো এই যে আমরা ম্যাথমেটিক্যাল টার্মগুলো করলাম, তো অবশ্যই এটা ম্যাথমেটিক্সের আন্ডারে পড়ে, আর তার জন্য আমাদেরকে যেটা করতে হবে শুরুতেই হ্যাশ ইনক্লুড স্টুডিও এর মতো হ্যাশ ইনক্লুড ম্যাথ ডট এইচ নামক হেডার ফাইলটি যুক্ত করে দিতে হবে। তাহলে আমাদের এই প্রোগ্রামটি ম্যাথের আন্ডারে গিয়ে কাজ করবে এবং আমাদের প্রোগ্রামটি আর এরর দেখাবে না। আমরা যদি ইনক্লুড ম্যাথ ডট এইচ এই হেডার ফাইলটিকে যদি আমরা না লিখে দিই, তাহলে কিন্তু আমাদের প্রোগ্রামটি এরর দেখাবে। তো চলুন এবার আমরা কম্পাইল করি। দ্য সামেশন ইজ 7.0, দ্য সাবট্রাকশন ইজ 3.2, দ্য মাল্টিপ্লিকেশন ইজ 11.13,
দ্য কোশ্চেন্ট ইজ 2.52, দ্য মডুলাস ইজ 1.1। তো আমরা দুটি র্যাঙ্কে একসাথে এখানে দেখতে পাচ্ছি, তো আমরা এটিকে প্রথমেই আলাদা করে দিচ্ছি, ব্যাকস্ল্যাশ এন। তো এবারে আমরা আবারও প্রোগ্রামটি কম্পাইল করিয়ে দেখছি, আমাদের দুটি লাইন আলাদা আলাদা প্রদর্শন করছে। দ্য কোশ্চেন ইজ 2.523810 এবং এরপর দ্য মডুলাস ইজ 1.100000। তো এইভাবে আপনি আপনার ফলাফলটি প্রদর্শন করতে পারবেন। আশা করি আজকের প্রোগ্রামিং পর্বটি আপনাদের খুবই ভালো লেগেছে। পরবর্তী ভিডিও টিউটোরিয়াল দেখার জন্য আপনারা আমন্ত্রিত। আশা করি আপনারা সবাই সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।